কানের বিয়েটা খুব ভালো। Thank you.
বলেন মা, গাজীপুর নিবাসী জনাব ফরিদুর রহমানের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ দুলাল মিয়ার সাথে পাবনা নিবাসী জনাব হুমায়ুন কবিরের একমাত্র কন্যা মোসাম্মদ নূরজাহান আক্তার তানিয়ার সাথে 1,01,000 দেন মোহর ধার্য করিয়া আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। বলেন মা কবুল। সৌরভ চৌধুরী। আচ্ছা অরুণ, কেউ দেখলে কলঙ্ক হয়ে যাবে। কলঙ্কের ভয় যারা করে তেমন কিছু কথা আছে। রাত অনেক হয়েছে, চাচা যেন আমাকে নিতে আসবে। আপনার সাথে আমাকে এখানে দেখলে আপনার বিপদ হবে। হোক, তবু আমার কথা না শুনে তুমি যেতে পারবে না। কি কথা? আমার এই বুকের মাঝে যে মানুষের ছবি আঁকা আছে সেই প্রিয়তমা প্রিয়সী তুমি। কি বলছেন এসব? হ্যাঁ, আমি যে এতদিন তোমাকেই খুঁজেছি, তুমি আমার সেই স্বপ্নের রানী, যাকে কল্পনা করে আমার দিন রাত বছর কেটেছে। আমাকে যেতে দিন, আমার ভীষণ ভয় করছে। যাওয়ার আগে শুধু এইটুকু বলে যাও, আমার স্বপ্নটুকু মিথ্যে হয়ে যাবে না। দেখুন, আপনার সমস্ত স্বপ্ন মিথ্যে হয়ে যাবে যদি আমার বাবার চাচা আপনার মনের কথা জানতে পারে। কেন? আমার পরিবারের কেউ প্রেম ভালোবাসে বিশ্বাস করে না, তাই আমিও ভালোবাসার ফাঁদে পা ফেলতে চাই না। কিন্তু তোমার প্রেমের ফাঁদে যে আমার পা পড়ে গেছে, তাই আমাকে তোমার ভালোবাসতেই হবে। দোস্ত? হ্যাঁ দোস্ত, এই সেই আমার স্বপ্নের রানী যার কথা তোকে বলেছিলাম। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি দোস্ত। ঠিক আছে, তুই কোনো চিন্তাই করিস না, তানিয়ার কাছ থেকে ওর সমস্ত খবর আমি বের করে ফেলবো। এখন ঘরে চল। থ্যাংক ইউ দোস্ত। বাবজান, দালালদারে অনেক কষ্ট করিয়া ধরে আনছি। আমার টাকা কোথায়? হাবিব ভাই ভীষণ অসুস্থ, তাই ব্যাংক থেকে আর টাকা উঠাইতে পারে না। মিথ্যা কথা বাবজান, হাবিব ভাই সবাই পাওনা টাকা দিয়ে দিছে, আমি ও টাকা ওর কাছে আছে। নেধর, মোবাইল কার তোর লোককে আমার গরু বিক্রি টাকা আনতে বল, নয়তো। নয়তো কি? নিজেরে কি ভাবেন আপনি? আপনি জানেন না এই এলাকার পুলিশের এসপি আমার মামাতো বোনের পোলা। আমার গায়ে কেউ যদি একটা টোকা দেয়, তাইলে গুষ্টি শুদ্ধা সবাই কোমরে দড়ি বান্ধা থানায় নিয়ে যাইব। এসপি আমার বড় ভাইয়ের কোমরে দড়ি লাগাবেন? ছেলে মোবাইল কোথায়? মোবাইল কোথায়? মোবাইল নাই? সন্ত্রাসী, এই মোবাইল রাখতে পারিস না, এই ফোন লাগা, ফোন লাগা, তোর বাড়িতে ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা। 5 মিনিটের মধ্যে যদি টাকা খামার বাড়িতে না পৌঁছায় আমি তোর থ্যাংক ইউ তোর ফোন লাগা, ফোন লাগা, তোর বউকে ফোন লাগা। ফোন লাগাতে দেরি করছিস তো? লাইক লাইক নেটওয়ার্ক পাচ্ছিস না? ফোন লাগা, তোর বউকে ফোন লাগা, লাগা তাড়াতে লাগা, লাগা 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 বউ লাগিয়েছিস? লাগা লাগা গরু বিক্রির টাকা শুকুর দিনের খাবার তাড়াতাড়ি পাঠা। আরে এক্ষুনি পাঠাবো, এই তাড়াতাড়ি পাঠা, কথা বল গো। ভাইজান দেখছো টাকা কিভাবে আদায় করতে হয়? এইভাবে আদায় করতে হয়, শুধু মুখের কথায় টাকা আদায় করা যায় না। পাওনা টাকা আদায় করতে হলে স্টাইল লাগে, এই স্টাইল। এরপর কারো কাছে টাকা পাওনা থাকলে তুমি আমাকে বলবা, আমি যেখানে থাকি টাকা তোমার সিন্ধুকে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম। এই কোথায় যাচ্ছিস? মুরগির খামারে যেতে হবে না, আজকে মেডিকেল টিম আসবে। আহা, কিন্তু তার আগে কলেজে প্রিয়াকে নামিয়ে দিয়ে আসতে হবে। কেন? প্রিয়ার তো কলেজের বাসই আছে, তোকে যেতে হবে কেন? কলেজের বাস নষ্ট, আমার ভাতিজি কি হেঁটে যাবে? হেঁটে যেতে পারবে না, আমি নিজে কলেজে প্রিয়াকে নামিয়ে দেবো। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। পাগলটাকে নিয়ে যে কি করি। প্রিয়া, আয় প্রিয়া, প্রিয়া।
চাচা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। চাচা, প্রিয়া, প্রিয়া, টেবিলে নাস্তা দেওয়া আছে, নাস্তা খেয়ে যাবে না? না মা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। তাই চল। কলেজ শেষ হলে গাড়ি পাঠাতে হবে? না, আমি কলেজের বাসে ঠিক চলে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, ধৈর্য হাস না তো, কলেজে যখন এসেছি দেখা তো হবেই। দোস্ত, চলে গেল তো, যা। আমার বন্দুক থেকে লাভ কি? আমি আপনার কি করছি? বন্দুকটা সরার, নয়তো আমি তুমি যাবো। হারাম জাদা, দুদিন ধরে আমার নাতির কোনো খোঁজ নেই, আর তোমরা বাড়িতে বসে পান চিবাচ্ছ। 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি আমার নাতিকে ফিরিয়ে আনতে না পারো তাহলে তোমার মাথার খুলি উড়িয়ে দেবো। আরে 24 ঘন্টা কে, বন্দুকটা সরান, 1 ঘন্টার মধ্যে খুঁজে আনবো। সরান। ভাইয়া, এবার কিন্তু কুমিরের ফার্ম দেবো। দেখ, তোর যা ভালো মনে হয় তাই কর। আমাকে না, প্রিয়াকে। প্রিয়া। জি চাচু। খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। ওকে দাও। কি হলো রে প্রিয়া, কি হয়েছে? আরে ভাবি, তুমি একই বলছো, আমাদের কলিজার টুকরা কষ্ট পাচ্ছে আর তুমি বলছো অস্থির হচ্ছে কেন? কি হয়েছে প্রিয়া? ভাইজান, আমি ডাক্তার আনতে চাই। তাড়াতাড়ি যা, দেখো। চাচু চলে গেছে, তোমাকে আর যেতে হবে না। পাগলি মেয়ে। দাঁড়া মামুনি, আমি তোকে খাইয়ে দিচ্ছি, কাটা বেছে খেতে পারিস। Thank you.
মধ্যে পড়লাম, বেড়া জালের মধ্যে পড়ে গেলাম। পরের বউ, এটা কি ঠিক? দেখি তো পালানের জায়গা আছে নাকি কোথাও। বাথরুম যাও যামু, দুইটা দরজা তো খোলা, কই গেল? ওই কই গেলা? পলাইছে মনে হয়। পাঁচ বছর পরে আইসা আবারও পলাইছে। আমি ওরে ধইরা নেই। কই গেলা গো? কই গেলা? আর জীবনে গেলাম আমুনা কি এর মধ্যে পড়ছিলাম? ও ভাই কুত্তা, আমার দিকে এমনি চাইয়া রইছো কে? মনে পড়ছে একদিন তুমি আমার লাঠিটা মারছে না? গরু দেই আমার দিকে কেমনে চাইয়া রইছে, ওর মতলবটা কি? কোথায় জানি তরে দেখছি যাত্রা পথে গরু ডরে পথের মাঝে পাতাল্লা করে তুই সেখানে সর সরে যা। মনে পড়ছে তুই আমারে লাড়ি দিয়ে বিদেছি। আরে কি দাও দে চুটি এলি দেই আল্লাহ বলে আমারে মনে হয় না দৌড়ে কি আছে বলে। গেছে চলে বাইসে গেছে পাগলা কুত্তার গরু একদা বাইসে গেছে। আল্লাহ আমার নিজাতে বাঁচাইছে। আরে আপনি পুকুরে ঝাঁপ দিচ্ছেন কেন? আপনার কি হয়েছে ভাই? কিছু হয় না, নিজের জীবন বাঁচানোর লেগা পুষ্করিতে ঝাঁপ দিছি। আরে জীবন তো বাঁচবো না, জীবনটা হারাইবেন। উঠা আসেন কি কন জীবন হারামু মানে? আরে এই পুকুরে কুমিরের চাষ করা হয়। কি সুন্দর পাকা ডালের গন্ধ। ডাকাইতের পাল্লায় পড়লাম নাকি আবার? আব্দুল জি হুজুর, দেখ তো লোকটাকে আমাদের সেক্রেটারির মতো লাগছে না? তাই তো হুজুর, বেশভূষা বদলায় ফেলাইছি, সত্যি আমাকে সেক্রেটারি। এদিনে মেয়ে ধরছে, এদিন বুঝলে ডাকাইত লগে দি বন্ধু। বল আমার নাতি কোথায়? কুফাল খাইবা নাতি? আপনার নাতির কথা আমি কেমনে কমু? আমি তো পাঁচ বছর পর সৌদি আরব দিয়ে আইলাম। চুপ চুপ বল, সৌরভ কোথায়? তাহলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। নাউজুবিল্লাহ মিন জালেক, মাথার খুলি আপনি উড়াইবেন কেন? আমি কি করছি? চুপ করে কথা বলবি না, তোর বুদ্ধিতে আমার সৌরভ ঘর ছেড়েছে। বল সৌরভ কোথায়? আমার সৈদ্য গুষ্টির কসম, আমার চাকরির কসম, আল্লাহর কসম, আমি জানি না সৌরভ কেডা। হুজুর বলাইছি তাই এই গ্রামে আছি, ওর জ্যাম নেই হোক খুঁজতে বাইর করতেই হইব। তাই তো
এরা সবাই পালায় কিভাবে? আরেকটু দানটা খুঁজেছিলাম, ডাকাইতে গেলে বলছিলাম আমি তো আরব দেশ থেকে আইলাম। আরব দেশ থেকে আইসো নাকি আমারে ফাঁকি দিয়ে আবার তুমি আরব দেশে যাইতে চাইতেছ? আমি তোমার সিয়া কথা দিতেছি, আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করুম না। এই কান দূরে করতেছি, তুমিও কো আমার থেকে যাইবা না। আরে তোমারে থুইয়া জামুনা দেখকেই তো দেশে ফিরে দিয়ে আইলাম, বুঝো না কে কথাটা। হায় হায়, এটা যদি আমার স্বামী হয় তাহলে এই দুই দিন আমি কার সাথে গোল করছি? কি লে আপনি? জি আমি। জি কি করছেন? যদি কি সর্বনাশ হয়ে যাবে আপনি এখান থেকে যান? যাব, কিন্তু যাবার আগে আমার একটা কথা রাখতে হবে। না না আমি কোনো কথা রাখতে পারবো না। কি? ঠিক আছে, তাহলে আমি চিৎকার করে সবাইকে বলে দেব তুমি আমাকে এখানে আসতে বলেছো, কারণ তুমি আমাকে ভালোবাসো। কি কথা বলুন। আগামীকাল 12টায় আমি বটতলায় তোমার জন্য অপেক্ষা করব, তুমি সেখানে আসবে। না না আমি আসতে পারবো না। কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসব। বাবা লক্ষ্মী। সরেন। বললি আমি যাব? সে আমার কে? ছেলেটা খুব সুন্দর, ও তোকে ভালোবেসে ফেলেছে, ওকেও তোর খুব পছন্দ হয়েছে তাই না? হ্যাঁ, তাহলে দেরি করছিস কেন? যা, ও তোর জন্য অপেক্ষা করছে। তোমার ডাকে সাড়া না দিয়ে আমি আমার মনটাকে বেঁধে রাখতে পারলাম না। প্রিয়া, তোমার ভালোবাসার আবেগ আমার মনের সব বাধা দূর করে তোমার কাছে আসতে বাধ্য করেছে। তুমি যে কখন আমার মনটাকে চুরি করে নিয়েছো আমি জানি না।
যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমাদের কেউ আলাদা করতে পারবে না। সত্যি বলছো? আমার মাথাটা ভেঙে গেল। সব ওদের মেয়ে মানুষকে নষ্ট করার ফন্দি। আজ ওকে এমন শিক্ষা দেব ভবিষ্যতে এই গ্রামের কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। Oh,
ভাইজান তুমি জানো না, এই হারামজাদা আমাদের প্রিয়াকে প্রেমের জালে ফাঁসিয়ে ওকে নষ্ট করতে চাইছে। না বাবা, চাচা সৌরভকে ভুল বুঝেছে। সৌরভ সেরকম ছেলে নয়, সৌরভ আমাকে ভালোবাসে। খবরদার, আর একবার ওই মুখে ভালোবাসার কথা বললে আমি তো চুপ টেলেছি। শমশের, থাম। গ্রামে আমাদের একটা ইজ্জত আছে, লোক জড়ো করে বেইজ্জত হওয়ার কোনো মানেই হয় না। ঘরের ব্যাপার ঘরেই আলাপ হওয়া ভালো। ওকে নিয়ে চল, তুমি এসো। বসো। তোমার নাম কি? রায়হান চৌধুরী সৌরভ। নিবাস? পলাশপুর গ্রাম। পলাশপুর। বাবার নাম কি? ইকবাল চৌধুরী। ইকবাল চৌধুরী? মৃত ইকবাল চৌধুরী? জি। সরাফত চৌধুরী তোমার কে হয়? উনি আমার দাদু। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার গ্রামের ত্রিসীমানায় যদি তোকে আবার দেখি তাহলে কুচি কুচি করে কেটে তোর দাদুর কাছে উপহার হিসেবে পাঠিয়ে দেব। কেন, আমার অপরাধ কি? তোর অপরাধ তুই সরাফত চৌধুরীর নাতি, তোর অপরাধ তুই পলাশপুরের চৌধুরী বাড়ির সন্তান। তোর বংশের কারোর সাথে আমার পরিবারের কারোর কোনো সম্পর্ক হতে পারে না। যা। কেন সম্পর্ক হবে না কেন বলুন? এই প্রশ্নের উত্তর তোর দাদুর কাছ থেকে জেনে নিস। শমশের, ওকে গ্রামের বাইরে বের করে দিয়ে আস। কি বলছো বাবা? চুপ, আর একটা কথাও বলবি না। মমতা, ওকে ভেতরে নিয়ে যাও। আজ থেকে ওর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। নিয়ে যাও ওকে। সৌরভ, মা আমাকে ছাড়ো, আমি সৌরভের কাছে যাব। মা, প্রিয়া, সৌরভ, মা আমাকে ছেড়ে দাও। মা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি জানি না কেন আমার হাতে প্রিয়াকে তুলে দিতে আপনাদের এত আপত্তি, আর তাই প্রশ্নের উত্তর জানতে আমি আমার দাদুর কাছে যাচ্ছি। কিন্তু আমি আবার আসব, আমার ভালোবাসাকে আপন করে নেবার জন্য আমি আবার আসব। যদি আসিস, কসম আমার বংশের ইজ্জতের, তুই লাশ হয়ে ফিরে যাবি। এই দেহ লাশ হতে পারে, পচে গলে মাটির সাথে মিশে যেতে পারে, কিন্তু এই মন থেকে প্রিয়ার নাম কোনোদিনই মুছা। আমি আসব, আমার প্রিয়াকে আমি নিয়ে যাবই। বিয়ের বাজনা বাজিয়ে মেয়েটাকে তুলে নিয়ে আসবো। আরে রাখেন, এত উত্তেজিত হইয়েন না, আমার কথা পুরো শেষ হয় না। আগে পুরো কথা শোনেন, তারপরে কইয়ে। দাদু, দাদু সৌরভ, হ্যাঁ দাদু ভাই এসছে। দাদু, দাদু ভাই, তুই ফিরে এসেছিস, আমি তোকে কত জায়গায় খুঁজেছি। দাদু, আমার স্বপ্নে দেখা মেয়েটির সন্ধান আমি পেয়েছি, আমি তাকে তুলে আনতে চাই। বলিস কি, কোথায় সে মেয়ে? আমার কাছে বল, তোকে তুলে আনতে হবে না, আমি নিজেই তাকে নিয়ে আসবো। বল তার পরিচয় কি? পলাশপুর গ্রামের শফিউদ্দিন সরকারের মেয়ে প্রিয়া। প্রিয়ার বাবার কথা শুনে তোমার উঁচু গলাটা নিচু হয়ে গেল কেন? সিংহের গর্জন থেমে গেল কেন? সেই প্রশ্নের উত্তর আমি তোকে দেব। উত্তর তোমাকেই দিতে হবে দাদু। অসম্ভব। যে বংশের ছল চাতুরির কারণে আমার আদরের ছোট বোনকে হারিয়েছি, সেই বংশের ছল চাতুরির কাছে আমি আমার একটা রাজি নই। ছল চাতুরি নয় বাবা, সৌরভ আমাকে ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আজ যাকে তুই প্রেম ভালোবাসা বলে ভুল করছিস, সব হলো ওই চৌধুরী বাড়ির নারী লোভী ছেলেদের চাল। মানুষের রক্ত আর মানুষের হাহাকারের উপর গড়া ওই চৌধুরী বাড়ির আভিজাত্যের খড়গের নিচে আমি তোকে বলি হতে দেবো না। কিন্তু কেন দিবে না দাদু? প্রিয়ার বাবা কেন আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি নয়? আমি চৌধুরী বাড়ির সন্তান শুধুমাত্র এই কারণে। সৌরভ, আকাশের সাথে যেমন মাটির মিল হয় না, দিনের সাথে যেমন রাতের মিল হয় না, তেমনি সরকার বাড়ির কারোর সাথে চৌধুরী বাড়ির কারো কোনো সম্পর্ক হবে না। ওরা জানে শুধু খুন, আর চেনে মানুষের রক্ত।
ওদের কথা তুই ভুলে যা। কি করে ভুলবো দাদু, আমি যে প্রিয়াকে ভালোবাসি, আমি যে বধূ সাজে প্রিয়াকে সাজিয়ে এই বাড়িতে আনতে চেয়েছিলাম। সৌরভ, তুই এমন কোন কথা আমার সামনে উচ্চারণ করবি না। আমার মন থেকে সৌরভের নাম মুছে ফেলবে? কোনোদিনও তা হবে না বাবা। আমার সৌরভে কোনো ক্ষতি হবার আগে এই প্রিয়া তার জীবন দিয়ে দেবে। তুমি কি করলে? তুমি তোমার মেয়ের গায়ে হাত রেখে পারলে? হ্যাঁ হ্যাঁ তুলেছি, প্রয়োজনে আমার তুলবো। কি জানে তোমার মেয়ে কতটুকু চেনে ওই চৌধুরী পরিবারকে? জানতে চাস ওরা কেমন? দেখে চাস ওই মুখোশের আড়ালে ওদের চেহারাটা কত ভয়ঙ্কর? দেখাচ্ছি। এই দেখ ওদের নির্মম নিষ্ঠুর বলির শিকার আমার একমাত্র আদরের ছোট বোন। সেদিনের কথা, যাদের কারণে আমি আমার এক সন্তানকে হারিয়েছি, তাদের কারণে আমি আমার বংশের শেষ প্রদীপ নিভে যেতে দেব না। দাদু, প্রদীপ যদি নিভে যাবার হয় তাহলে তুমি তাকে বাধা দিতে পারবে না, কিন্তু আমি আমার ভালোবাসার প্রদীপ বুকে নিয়ে মরতে চাই। সৌরভ, বের হয়ে যাওয়ার আগে শেষবারের মতো শুনে যা, ওই প্রিয়ার জন্য বাড়ির বাইরে পা দেওয়া মাত্র চৌধুরী বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। এই ধন দৌলত সহায় সম্পত্তি সবকিছু থেকে বঞ্চিত হবে, তুই পথের ভিকিরি হয়ে যাবে। তুই প্রিয়ার অমূল্য ভালোবাসার সামনে তোমার এই কোটি কোটি টাকার সম্পদ তুচ্ছ দাদু। শুধু আফসোস একটাই, আমার ভালোবাসার চেয়ে তোমার মিথ্যে আভিজাত্যের অহংকারটাকেই তুমি বড় করে দেখলে। ধ্বংস হয়ে যাবে এই মহল, মাটির সাথে মিশে যাবে এই শরীর, আভিজাত্য হারিয়ে যাবে সময়ের আবর্তে। কিন্তু আমার ভালোবাসা, আমার ভালোবাসা বেঁচে থাকবে চিরকাল। আমার বুকের প্রতিটা স্পন্দনে যার নাম, যার ভালোবাসা, আমার শরীরে সমস্ত রক্ত মিশে আছে, প্রতিটা নিঃশ্বাসে যে তার নাম মুখে আসবে মা। আমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে দেখো মা, প্রতিটা টুকরো থেকে একটাই শব্দ বেরিয়ে আসবে, সৌরভ সৌরভ সৌরভ। বাবা, কোথায় যাচ্ছিস? বাবা, আমাকে সৌরভের কাছে যেতে। না বাবা প্লিজ, ওর আমার সৌরভকে মেরে ফেলবে। মরুক, ওকে মরতেই হবে। না বাবা, এমন কথা বলো না, সৌরভকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। তাহলে যা, ওকে গিয়ে নিজ মুখে বলে আয় তুই ওকে ভালোবাসিস না। বলে আয় ওকে, আর কোনোদিন ও যেন এই বাড়ির ত্রিসীমানায় পাড়া না দেয়। এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। তাহলে যা, ফিরিয়ে দিয়ে আয় ওকে, বলে আয় তুই ওকে ঘৃণা করিস। যা, ফিরিয়ে দিয়ে আয়। প্রিয়া, চলো, এখানে আর এক মুহূর্তও নয়।
এই করে ভাবলে তোমার হাত ধরে আমি আমার বাবার বাড়ি ছেড়ে চলে যাব? প্রিয়া, প্রিয়া, তোমার জন্য আমি আমার ঘর বাড়ি আপনজন সবকিছু ত্যাগ করে চলে এসেছি। তাতে কি হয়েছে? তোমার শরীরে তো চৌধুরী বংশের রক্ত বইছে, পারবে সে রক্ত বদলে ফেলতে? পারবে নিজের জন্ম পরিচয় বদলে ফেলতে? পারবে না। প্রিয়া, তোমার সাথে প্রেম করার আগে আমার ফুপুর পরিণতির কথা আমি জানতাম না। যদি জানতাম তাহলে তোমাকে আমি কোনোদিনও ভালোবাসতাম না। প্রিয়া, এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। এই প্রিয়ার কোন, আমি তোমাকে ঘৃণা করি। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। না প্রিয়া, তুমি আমার ভালোবাসাকে এভাবে অপমান করতে পারো না। প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিয়ে আমি আমার নতুন জীবন সাজাতে চাই। সেই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হবে না। বাবা আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে, আমি বাবাকে কথা দিয়েছি। বাবার সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্ত তুমি জানিয়েছ, এবার আমার সিদ্ধান্ত তুমি জেনে নাও। আমার প্রেমের কসম, আমি তোমাকে নিয়ে যাবই। আমার ভালোবাসা,